কংগ্রেচুলেশন জানাচ্ছি ফেটুস ভাইকে এবং হোল টিমকে, যদি একটু সময় পেতাম, এবং জিএম ফারুককে। ফেটুস ভাইকে প্রায় বলি যে আপনার প্রোগ্রামে দাওয়াত দেন না, বলো যে আমার মহরতে আজকে দাওয়াত দিচ্ছি, তো দাওয়াত দেওয়ার সাথে সাথে চলে এসেছি। তো আশা করবো নেক্সট ডে ফিল্মে আমরা শুটিং করবো, তখন বলবো, তখন আমরা শুটিংও করে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, পান করলাম। আর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আসলে হ্যাঁ, আমাকে না বলে তো আসলে মহরত করা যাবে না। সো আমার জায়গা থেকে, আমাদের সমিতির জায়গা থেকে ফেটুস ভাইকে ওয়েলকাম জানালাম যে ছবিটা সুন্দর করে করেন এবং থ্যাংক ইউ সো মাচ। ফেটুস ভাইয়ের কাছ থেকে আমরা শিখলাম যে সবাইকে ইনভাইট করতে হয়, আমরাও শিখালাম যে আমরা দাওয়াত দিলে আসি, সেই জন্যই আসা। আর আপনারা এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ফেরদৌস ভাই হচ্ছেন মানে কি বলবো, ভালো লাগার ভালোবাসার মানুষ, অনেক আদর করেন। আসলে আমরাও যেন ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকে এভাবে আদর করতে শিখবো, সেটা ফেরদৌস ভাই থেকে শিখছি। ফেরদৌস ভাইয়ের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক সম্মান। সবাই ভালো থাকবেন। ভাষার মাস শুরু হয়েছে, শ্রদ্ধা জানাচ্ছি সব ভাষা সৈনিকদের, যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে শুভ মহরত। যদি একটু সময় পেতাম, তোমার পরিচালক তিনি আছেন জিএম ফারুক, ফেরদৌস ভাই সবই বলেছেন। ফেরদৌস ভাই আমার কমিটির, ইসি কমিটির সদস্য উনি। ফেরদৌস ভাই যে ট্রেনটা চালু করলেন, এটা সবার জন্য অনুকরণীয় এবং সবার জন্য দৃষ্টান্ত। সবাই বলে একজন আরেকজনের যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সবাই একত্রিত হই, আমার মনে হয় আমাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আরও বাড়বে। আমরা চেষ্টা করবো সবাই একসঙ্গে এভাবে উপস্থিত থাকার জন্য। যারা এই টিমের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। ফেরদৌস ভাই আমাদের সবার পছন্দের ভালোবাসার জন্য মানুষ, অনেক জ্যাম ঢেলে চলে এসেছি, আর ঘরের দিকে তাকাচ্ছি দেরি হয়ে যাচ্ছে, রাস্তায় জ্যামের জন্য দেরি হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর ফেরদৌস ভাই আপনাকে আমরা অনেক বেশি ভালোবাসি, আর পিকনিকটা সাফল্যমণ্ডিত হওয়ার পিছনে আপনার অবদান অনেক। অবশ্যই আমার প্রেসিডেন্ট তো অবশ্যই সামনে বসে আছে, আমার সম্মানিত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, আপনার প্রতি অনেক সালাম শ্রদ্ধা। আপনাদের আপনাদের অনেক শুভকামনা, এবং যারা টিমে যারা আছেন, যদি একটু সময় পেতাম অনেক ব্লকবাস্টার হবে, বাংলা সিনেমার ভালো একটা জায়গা করে নেবে ছবিটি, এবং আমরা সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ছবির জন্য শুভকামনা, ভালোবাসা, সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহির যদি একটু সময় পেতাম, শুভ মহরত। বিসমিল্লাহির রহমানির রহিম, যদি একটু সময় পেতাম সিনেমার শুভ মহরত ঘোষণা করছি, এবং অনেক অনেক শুভকামনা এই ছবির সাথে যারা আছেন সবাইকে, কারণ আমাদের প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু সম্মানিত অতিথি বন্ধুরা।